রাজধানীতে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ২৩তম টেক্সটেক বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে স্যামস গ্লোবালের আয়োজনে এক সংবাদ সম্মেলন করে এ প্রদর্শনীর কথা জানান উদ্যোক্তারা। এ সময় উপস্থিত ছিলেন স্যামস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম, সিইও এস এস সরওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং স্যামস বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ রিয়াদ হাসান। গত ২২ বছরের ধারাবাহিকতায় এবছর ২৩ বারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, ট্রিমস, অ্যাক্সেসরিজ, ডাই স্টাফ এবং কেমিক্যাল সহ সর্বাধুনিক টেক্সটাইল পণ্য প্রদর্শন করা হবে প্রদর্শনীতে। রাজধানীর পূর্বাঞ্চলে ৬ নভেম্বর থেকে পরবর্তী চার দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে এ প্রদর্শনী।